মেয়েটার বিয়ে হয় নাই। তার বাবা যে ইহুদি ছিলেন সিমর, সে একমাত্র মেয়ের জন্যই যে মোহাম্মদের কল্লা দিলে 50,000 স্বর্ণ মোহর পাবো, আমার মেয়েকে আমি খুব ভালোভাবে বিয়ে দিতে পারবো। অতঃ মেয়েটা নবীজির নামে কোরবানি হইতে চান, তার বাবা চিনলেন না। একটি হীরার দার তারওয়াল নিয়া মোহাম্মদকে তালাশ করে, তাই মোহাম্মদের কল্লা দিলে 50,000 স্বর্ণ মোহর পুরস্কার পাইব ভাই। ঘুরতে ঘুরতে সেই ব্যক্তিটারে অনেক দূরে যায়, ওরে যাবার পথে রে আবু বাকরের সঙ্গে রে দেখা হয়ে যায়। আবু বাকরকে সেই ব্যক্তি চিনতে পারলেন না, জিজ্ঞাস করে মোহাম্মদ কোথায় আছে রে আমায় বলো না। আবু বাকর বলে, ভাই মোহাম্মদকে তুমি চিনো? বলে, না আমি তো চিনি না রে, মোহাম্মদ কোথায়? আবু বাকর সিদ্দিক দেখলেন যে সেই লোকটার হাতে হীরার মতো একটি তারওয়াল। তা আবু বাকর সিদ্দিক জানতেন যে আল্লাহর প্রিয়তম পুরুষ নবীজি তারে কেউ মারতে পারবে না। যাও বাবা, ওই যে আবু বকর সিদ্দিক বলে দিলেন সেই মসজিদের ভিতরে নবীজি একা নামাজ পড়তেছে। সেই ইহুদি তারওয়ালটা নিয়ে রে মসজিদের পাশে যায়, চতুর্দিকে ইহুদি দেখারে হাইসা বলে সেই জায়গায়, মোহাম্মদের সঙ্গে রে আর তো কেহ নাই, ওরে একটা করে কল্লা কাটতে রে আমি কল্লা নিতে চাই। হাইসা হাইসা ইহুদি রে মসজিদে ঢুকা গেলেন ভাই, মসজিদে ঢুকলের পরে নবীজি সেজদা পড়া যায়, ইহুদি মন তারওয়াল তারে উপরে উঠায়। একটা কবে টুকরা করব মোহাম্মদের কল্লা নিব রে, একটা কবে টুকরা করব মোহাম্মদের কল্লা নিব, মোহাম্মদ দেখতে পারবো না, আর তারও বাঁচাইবার রে আমি কেউ দেখি না। এই জায়গাতে কেউ নাই, শুধু একা মোহাম্মদ। একটা কবে কল্লার কাইটা সর্দারের ধার দিলে 50,000 স্বর্ণ মোহর পাবো, আমার মেয়েকে আমি সাংঘাতি হাইসা খেলে বিয়ে দিতে পারবো। আহা, আল্লাহ যারে বাঁচায়। হে ভাই বন্ধুগণ, আমার মা বোনেরা যারা আছেন এ পৃথিবীতে, শোনেন, যতই কিছু আছে আর যতই কিছু যায় শুধু আল্লাহর দরবারে যায়। হীরা আকুত পাহাড় পর্বত স্বর্ণ বাড়ি ঘর টাকা পয়সা আল্লাহ দান করেন, আবার আল্লাহ নিয়ে যায়, কেউ থাকতে পারে না রে ভাই। এমন সমেরে ইহুদি তারওয়াল তাই উপরে উঠায়, মোহাম্মদের সেজদায় গেছে রে কাটবো এই সময়। এহুদি যখন টান দিয়া তার অতাল উপরে উঠায়, ফেরেস তারা চায় রইল রে আল্লাহ দরবারে জিগায়, হেরে আমার মা পুত্রে চায় রইল রে পলক মারে না,
আল্লাহ বলে ফেরেশতাগণ আমি যা করতে পারি তোমরা বুঝবে না। এহুদি মন তার আলতারে উপরে উঠায়, কি খেলাটা খেললেন আমার আপে পাখোদায়। তার আলতায় উপরে তুলারে যখন কোপ মারিতে চায়, হস্ত খানা এই পাপে রইল না মাইতে নায়ার পায় রে। দুইটা চোখ এহুদির অন্ধ হইয়া যায়, এহুদি আর চোখে দেখে না, হাতটা বাইনা মাইতে পারে না রে। এহুদি আর চোখে দেখে না, যেভাবে তে ছিলেন রে ভাই সেইভাবে রয়া যায়। দয়ার নবী নামাজ পইরা সালাম খান পিলায় রে, কত কত করলেন নবী রে। মুসলমান আমি জানি না, জাদু চোটে আমায় করলা আগে বুঝলাম না, নেলে এভাবে মারতে আসতাম না, অন্যভাবে আসতাম কিনারে মন এভাবে কাটতে আইতাম না। জানতাম মোহাম্মদ তুমি জাদুগির, তা আমি তোমাকে এইভাবে কাটতাম না, অন্যভাবে কাটতাম। তুমি জাদুর চোটে আমার হাতটা অবশ করে দিলে আর আমার চোখ খন্ড করে দিলে। এ মোহাম্মদ, আমার মাত্র একটি মেয়ে ঘরে, তার মা দুনিয়ায় নাই। আমি মেয়ের বিয়ের জন্য সদরের কাছে অদা কাটছি যে তোমার কল্লা কাটে দিলে 50,000 স্বর্ণ মোহর পুরস্কার পাবো। যে তুমি আমার জাদু ছুটে করছো, আমার বাড়ির পথ দেখাই দাও, আমি যাবো গা। মোহাম্মদ আমাকে মাইরো না। দয়াল নবী কথা শুনে তারা সিনাতে লাগায়, ওই ব্যক্তি কেড়ে মন পথখানা দেখায়। শোনে না আমার বন্ধুগণ, কে মতন মানুষ হবে না, কাটতে আইসে তার কিছু বললেন না,
পথখানো দেখায় দিল রে আমার দিনে দেওয়ানা, এগোদি মন ধীরে ধীরে বাড়ি চলে যায়, পৃথিবীর ডাক্তার রসুতা চোখেতে লাগায়, হাতের মধ্যে চক্ষুর মধ্যে লাগায় ডাক্তার ওষুধ ভালো হইলেন না, হঠাৎ করে মেয়েটা স্বপ্নে দেখায় আমার পাগড়া বানা, ওই মা তোর বাবারই এই পৃথিবীর ডাক্তার ওষুধে ভালো হবে না, তোর বাপের ডাক্তার একজন মোহাম্মদ কিনারে, কত কত করলেন Thank you.